জানাবো খেলার খবর ফুটবল। আজ ঢাকা ডার্বি, ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে গোপালগঞ্জে। শেখ ফজলুল হক মনির স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। বি গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই ফেডারেশন কাপের নকআউট নিশ্চিত করেছে আবাহনী ও মোহামেডান। তবুও চিরবৈরিতার লড়াই বলে কথা। গ্রুপ শ্রেষ্ঠত্বের পাশাপাশি ম্যাচটা যে মর্যাদারও। সাম্প্রতিক বছরগুলো আন্ডারডগ মোহামেডান এবার ফেভারিট। স্কোয়াড নামের ভারে হালকা হলেও ফুটবলারদের পারফরমেন্স আর ডাগ আউটে আলফাজ ম্যাজিক গোপালগঞ্জে এগিয়ে রাখছে সাদা কালোদের। আবাহনী মোহামেডান ম্যাচ বরাবরই আপনার হাই ভোল্টেজ ম্যাচই হয়, আর পরিকল্পনা আবাহনী সবসময় চায় মোহামেডানের সাথে জেতার জন্য। দুই টিমই জয়ের জন্য আসবে, আমরাও জয়ের জন্য খেলবো। অলরেডি আমরা কোয়ালিফাই করে ফেলেছি কোয়ার্টার ফাইনাল, তো কালকের ম্যাচটা আসলে ঐতিহ্যের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা হবে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আবাহনী, দুই ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছে 9 গোল, আসরের শতভাগ ক্লিনশিট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। আবাহনীর জন্য এই ম্যাচ প্রতিশোধেরও। গেল আসরে কুমিল্লায় পরাজয়ের বদলা এবার গোপালগঞ্জে নেওয়ার সুযোগ আকাশি নীলদের। টানা 3 ম্যাচ জিতে ছন্দে ফিরেছে ক্রুসিয়ানির দল। প্রস্তুত মোহামেডানও, মৌসুমে 13 ম্যাচ খেলে শুধুমাত্র হেরেছে স্বাধীনতা কাপের ফাইনালে। গড়েছে প্রথম দল হিসেবে বসুন্ধরার মাটিতে তাদের হারানোর কীর্তি। As Mohammedan, we always respect our opponents and we take every game as a final. Je jite parbe she next round e jabe champion othoba runners up hoye, so definitely amader dik theke amra chesta korbo chiroprotiddondita lorai dekhte mukhiye gopalganj bashi. Zher Sagor, channel 24.